ডিফ্লেকশন কি হয়েছিল মনে হয় না এই লোকে ওখানে পিন্টুর বাইক বল লেগেছিল কিন্তু রাজেশের গোলটা হবে এটা দূরপাল্লার শট থেকে রাজেশ ব্যাক খুলে গিয়ে গেল বাদশা পলিথিন কার রাজেশ কিছুটা সময় নিচ্ছেন ছিলেন অভিষেকের প্রশংসা করব বল কালেক্ট করেই শট করেছিলেন এবং বাসাত জায়গায় ছিলেন বক্সের মধ্যে এক এক দিল্লি দল ইকুয়ালাইজ দল মঞ্জি পাল্লা শট সরাসরি গোলরক্ষক অভিষেক বারো বল সেখান থেকে ক্লিয়ার করে দিয়েছে পিন্টু যদিও বল পেয়ে গেছে বাসন বাসন থেকে গোল সুযোগ আছে বাপায় শট রাজেশ রাজেশ থেকে শিলা গতি মেরেছে খেলায় শিলা ডাউন দ্য লাইন বাপরাপ থেকে আক্রমণে উঠে আসার চেষ্টা ডট করে দিয়েছেন শিলা ওয়েল শিলা ওয়েল ডিসেপ শিলা ব্যাক টু ম্যাচ আক্রমণে যাওয়ার চেষ্টা বাদশা পলিথিন কারখানা সেখান থেকে মান্ডি মান্ডি থেকে স্কোয়ারে পিন্টু আক্রমণে যাওয়ার চেষ্টা গৌরব বারো বল উদ্দেশ্য বাসন রাজেশ রাজেশ থেকে শিলা মাঝ মাঠে পিটু করে বিপক্ষদের ডান প্রান্তে পিটু জায়গা খুঁজছেন সেখান থেকে মান্ডি ফরওয়ার্ড পাস মান্ডি বাপাই দুর্বল ফরওয়ার্ড টু পাস গৌরব গৌরব থেকে তাকশাক তাকশাক ডান বাই কাট করেছে সেখান থেকে বাসান বাসান জায়গা খুঁজছে বাসান ব্যাক টু মুকুল ব্যাক টু গৌরব সেখান থেকে ব্যাক পাস গোলরক্ষক অভিষেক ফরওয়ার্ড পাস মিস পাস বল পেয়ে গেছে উমেশ চিপ করেছে বল শিলা রিসিভটা করতে পারলে তিন চার মিনিটের সময় বেরিয়েছে খেলার ফলাফল এখন পর্যন্ত এক এক গোল করেছে রাজেশ সেই গোল করে জায়গা পরিবর্তন করে দিয়েছেন ব্যাক টু রাজেশ না ছোট ছোট পাই আক্রমণকে বিল্ড আপ করার চেষ্টা তৈরি বল উদ্দেশ্য তাকশাক তাকশাক সুযোগ ছিল বাসা বল সেখান থেকে মান্ডি আক্রমণে যাওয়ার চেষ্টা শিলা বাম প্রান্ত থেকে ভেতর দিকে ঢোকার চেষ্টা করছেন জায়গা খুঁজছেন ব্যাক টু পিট টু আক্রমণে বাদশা পলিথিন কারখানা দিগম্বর রাজেশ
রাজেশ থেকে বাম প্রান্তে উমেশ ওয়ান সেকেন্ড রাজেশ একটা পরিকল্পনা সেই পরিকল্পনাকে দেখা যাক এক্সিকিউট করতে পারলো কিনা দেশি বিদেশি ফুটবলারদের নিয়ে আমাদের এই ফুটবল টুর্নামেন্ট রাশিয়ান বল শিলা অনেকটা নেমেছেন সেখান থেকে কিন্তু ব্যাক টু শিলা বিজ্ঞার জন্য ঢুকে গিয়েছিল বাসান সুযোগ সন্ধানী খেলোয়াড় উমেশ আক্রমণে দেখো আমরা দল মান্ডি উমেশ নিজেদের মধ্যে পাসিং ফুটবল ব্যাক টু রাজেশ ডান প্রান্ত বরাবর আক্রমণ বিল্ড আপ করার চেষ্টা কিছুটা সময় নিচ্ছেন ভুল বল বলে তোলা পল্লবী জুয়েলার্স কেউ টালি কেউ টালি মাহিবুল এন্টারপ্রাইজ বনাম হাতিঘোড়া পল্লবী জুয়েলার্স পাওয়ারফুল শট ছিল ওয়েল ব্লকড ওখানে তার সাথে করার পার্থক্য যদি মান্ডি থেকে উমেশ এখানে জল নেই ওখানে জল আছে ওখানে জল খা দ্বিতীয়ার্ধের খেলা শুরু দুটি দলই একটা পরিকল্পনা নিয়ে নিয়েছেন দাদার বাবা চাপায় মারছে রাজেশ ফুটবলার শট শিলা ওয়েল রিসিভ সেখান থেকে পিন্টু টাচটা ঠিক হলো না সরাসরি গোলরক্ষক পৌঁছে বাড়ানো বল উদ্দেশ্য পাসান ওয়েল কাভারিং বসান ব্যাক টু গৌরব ব্যাক টু তাকসা দিল্লি দল তারা কিন্তু গোলটা কনসিড করার পর ভালো ফুটবল কিন্তু তাদের ভেতর থেকে বেরিয়ে আসে তাকসা বাংলা বল ক্ষেত্রে ফাউল পরিকল্পনা হয়ে গেল অভিষেক নিজেদের মধ্যে পাস খেলছেন যতটা টাইম ফিল করে নেওয়া যায় যতক্ষণ তাকে চেস করতে যাবে গোলরক্ষক এটা করবে সময় ফিল করবেন রাজেশ চেস করতে যাচ্ছেন গৌরব বাড়ি দিয়েছে ডান প্রান্তে পিন্টুকে এবারে বাম প্রান্তে উমেশ স্কোয়ারে মান্ডি মান্ডি ব্যাক টু গোলরক্ষক রাজেশ নিজেদের মধ্যে চমৎকার পাসিং ফুটবল পাসিং অ্যাকুরেসি মান্ডি গুড বল গুড বল পিন্টু আরেকটু পাস করে দেয় তো মাঠে এসে শুধু খেলা যাচ্ছে না কি করে খেলাটাকে ভালো করা যায় সেই ভাবনাও আপনাদের রয়েছে এখন কি স্কুল আপনারা খেলা দেখছেন হ্যাটস অফ আপনাদের রাজেশ
ঠিক করেছেন বল সেখান থেকে পিন্টু রাখতে পারেনি ক্লিয়ার করে দিয়েছেন বাসার ফাইনালি ক্লিয়ার করেছেন রাজেশ কিছুটা গগনে গগনে খেলা চলছে বল অফসাইড মাথার পিছন থেকে হাত আসবে রাজেশ কিছুটা সময় দিচ্ছেন ওভার পাস শিলা শিলা থেকে মান্ডি শিলা একটা পরিকল্পনা কিন্তু দারুণভাবে তারা এক্সিকিউট করছে মান্ডি ব্যাক টু রাজেশ যতটা টাইম দিয়ে করতে পারে ঠিক করেছেন বল উমেশ আপনার অবস্থায় বল নামিয়ে দিয়েছেন মান্ডিকে মান্ডি থেকে উমেশ সেখান থেকে স্কোয়ারে মান্ডি মান্ডি থেকে শিলা শিলা গৌরব চেষ্টা বল নামিয়ে দিয়ে বাড়ি দিয়েছেন মুকুলকে মুকুল স্কোয়ারে রেখেছেন তাক সাথে বারবার বল সরাসরি রকম লাগে খুব ভালো নিচ থেকে অপারেট করছে রাজে উদ্দেশ্য কিন্তু কাজে দিল বাড়ির সুন্দর পাশে একসি চমৎকার নিজেদের মতো বোঝাপড়া ফুটবল যতটা সময় কিল করে নেওয়া যায় অভিষেক ক্লিয়ার করে দিচ্ছে পিন্টু মুকুল আক্রমণে যাওয়ার চেষ্টা গোল হতে পারে মুকুল গুড বল বাসান জায়গা খুঁজছেন কিন্তু তাকে জায়গা দিলেন না যদিও বল পেয়েছে বাসান শিলার বেন্ডি বলছে আর বেন্ডি শিলা বলছে অবস্থায় শিলা স্কোয়ার পাস মান্ডি রিসিভটা ঠিক হয়নি সুযোগ শিলা ও গোল্ডেন অপরচুনিটি মিস করে গেলেন শিলা নিজেও বুঝতে পারছেন ফ্রাস্ট্রেশন তার চোখে মুখে মান্ডি মান্ডি থেকে উমেশ মান্ডি উমেশ না মিস পাস গোল পেয়ে গেছে বাস্তব ফরওয়ার্ড পাস গোল গোল পরিশোধের মরিয়া চেষ্টা মার করছেন কিন্তু সুতরাং ডেড বলে সেট পিস থেকে গোল করা একটা পরিকল্পনা নিতে হবে সেই পরিকল্পনাকে এক্সিকিউট করতে হবে মাইনাস ও মুকুল শটটা ছিল আরো একটু শরীর থেকে পাকাতে হতো মুকুল তাহলে প্রেমে রাখা যেত রাজেশ সময় নিচ্ছে রাজেশের কাছে বল গেলেই মোটামুটি কয়েক সেকেন্ড খেয়ে নিচ্ছেন তিনি মুকুল ব্যাক টু তাকশা সেটা থেকে স্কোয়ারে গৌরব ক্লিয়ার করে দিয়েছে মান্ডি বল যত মাঠের বাইরে যাবে তত টাইম দিল গৌরব গৌরব থেকে মুকুল ব্যাক টু গৌরব সেখান থেকে স্কোয়ারে অভিষেক রিসিভটা ঠিক হয়নি তাকশাক সুইচ করছেন বল ডান প্রান্ত থেকে বাম প্রান্তে গৌরব অভিষেক তাকশাক শিলা
দারুণ ফুটবল। এক্সেলেন্ট স্কিল, বল তুলে নিল শীলা। 2 মিনিটস অ্যাডেড টাইম, অতিরিক্ত সময়, 2 মিনিটস, 2টি গোল পরিশোধ করতে হবে। 3-1। ইয়েস, ওয়েল ব্লকড, 2 গোল পরিশোধ করতে হবে লাল জার্সিতে দিল্লি দলকে। এটা রিয়েলি টাফ, একদিকে পল্লবী জুয়েলার্স, অপরদিকে মাহিবুল এন্টারপ্রাইজ। আমাদের টেন্ডে প্লেয়ারদের জমা দিয়ে আপনারা প্লিজ ড্রেস আপ কমপ্লিট করে রেডি থাকবেন। নেক্সট ম্যাচ পল্লবী জুয়েলার্স মাহিবুল এন্টারপ্রাইজ। পান্ডি মাঝ মাঠটা দারুণ দখলে রেখেছেন পান্ডি। ইস্পাত বল পেয়ে গেছে গৌরব, সেখান থেকে মুকুল, গৌরব একটা গোল কি পরিশোধ হবে না, কমে দারুণ ক্লিয়ারেন্স। সেখান থেকে ভাষণ বল শিলা, গোল রক্ষক বেরিয়েছেন, ইয়েস শিলা। হিরো অফ দ্য ম্যাচ শিলা।